শহরের চারদিকে যানজট মুক্ত করতে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ রোজই শহরের বিভিন্ন জায়গায় বেআইনি টোটো, গাড়ি, বাইক ইত্যাদি যানবাহন বেআইনিভাবে পার্কিং করার অপরাধে অভিযান চালিয়ে যাচ্ছে সদর ট্রাফিক পুলিশ। এদিন জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে রাখা কয়েকটি টোটোর চাকা থেকে হাওয়া ছাড়লো হোমগার্ড পুলিশ। এইভাবেই রোজই শহরে বিভিন্ন জায়গায় বেআইনি টোটোদের, অতিরিক্ত মাল বহনকারী টোটোদের বাজেয়াপ্ত করছে সদর ট্রাফিক পুলিশ। শহরকে সুন্দরভাবে যানজটমুক্ত করার উদ্দেশ্যই জন্যই এই ধরনের অভিযান এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি রোজই শহরের একাধিক যানজটপূর্ণ এলাকার মধ্যে চলছে বেআইনি বাইক আরোহীদের ধরার কাজ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, আমাদের টিভি। পার্কিং যেখানে নো পার্কিং সেখানেও টোটো রাখছে, আজকে তো অনেকে টোটো পাম্প ছেড়ে দিল, নিয়েও গেল। কি বলবেন এটা নিয়ে? না এগুলো ব্যাপারে আমি জানি না, আমি আজকে প্রথম লড়াই। এই যে পার্কিং